অমর একুশে বইমেলায় জাতির পিতাকে নিয়ে আপত্তিকর কিছু প্রকাশের সুযোগ নেই। মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে একথা বলেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। তিনি হুঁশিয়ারি দেন, স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকলেও কোনো অনিয়ম মানা হবে না। তিনি আরও জানান, নিয়ম মেনে স্টল বরাদ্দে কোনো বাধা নেই। বইমেলায় আদর্শ প্রকাশনীকে দেয়া স্টলের অনুমোদন স্থগিতের বিষয়ে তিনি বলেন, তাদের কিছু বিষয় নিয়মের বাইরে রয়েছে যা মেনে আবেদন করলে বিবেচনা করা হবে। এ যেন গরিব মারার ফাঁদ। চট্টগ্রামে সঞ্চয়ের নামে নিম্ন আয়ের মানুষের অর্থ হরিলুট করেছে প্রতারকরা। গত কয়েক বছর ধরে হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা 95টি সমবায় সমিতি। এমদাদুল হকের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি, ছবি তুলেছেন হারুনুর রশিদ। রুহুল আমিন তৈরি পোশাক কারখানার এই কর্মী নিজের 2.5 লাখ টাকা সহ আত্মীয় স্বজনের প্রায় 11 লাখ টাকা জমা করেছিলেন প্রাইম স্টার সঞ্চয় ও ঋণদান সমিতিতে। কিন্তু প্রতিষ্ঠানটির সবাই লাপাত্তা হওয়ার পর টাকা উদ্ধারে নানা তদবির আর মামলার পেছনে দৌড়াতে দৌড়াতে চাকরি হারিয়ে এখন পথে বসার উপক্রমে যুবকের। আমার সব কিছু হারানো, আমি এটার কারণে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে চাকরিও হারাই ফেলছি, কেউ আমি পাচ্ছি না। শুধু তিনিই নন, প্রাইম স্টারের ইপিজেড ও চান্দগাঁও শাখায় তার মতো এমন অন্তত 26,000 গ্রাহক কয়েকশো কোটি টাকার সঞ্চয় খুইয়ে এখন দিশেহারা। বেশ কিছু মামলা হলেও তাতে নেই কোনো আশার আলো, উল্টো মামলার বোঝা টানতে টানতে ক্লান্ত গ্রাহকরা। আমির সাথে অনেকগুলো গ্রাহক ঢুকাইছি, এখন আমি অসহায়, আমি আর কোনো জায়গায় যাইবার রাস্তা নেই। এই গার্মেন্টস শ্রমিকের টাকা, আমাদের কষ্টের টাকা, এগুলা নিয়ে ও পালাইয়া এখন দুবাই। আরও করুণ অবস্থা রূপসা মাল্টিপারপাসের গ্রাহকদের। বেশ কয়েক বছর ঠিকঠাক ব্যবসা করার পর প্রায় 30,000 গ্রাহকের 400 কোটি টাকারও বেশি নিয়ে 2020 সালে বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তাতে গত কয়েক বছরে দাঁড়ে দাঁড়ে ঘুরে এখন কান্নাই যেন শেষ সম্বল গ্রাহকদের। তিল তিল করে টাকাগুলো জমানো, আমার অনেক আশা ভরসা ছিল যে আমি 21 সালে চাকরি সালে চলে যাবো, টাকাগুলো পাবো, একটা কাজ করবো, ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু ওই টাকাটা আমার মায়ের। যে এগুলো সরকারি অনুমতি আছে এখানে রাখেন, টাকার আপনাদের গ্যারান্টি ওয়ারান্টি আছে, কিন্তু এখন দেখা যায় টাকা নিয়ে যখন পালাইছে এখন কোনো ওয়ারান্টি পাই না। তথ্য বলছে চট্টগ্রামের ঘনবসতিপূর্ণ ও শ্রমঘন ইপিজেড, হালিশহর, কালুরঘাট, চান্দগাঁও সহ বিভিন্ন এলাকায় ছোটোখাটো অফিস খুলে শত শত সমবায় সমিতি চালাচ্ছে রমরমা ব্যবসা। কিন্তু সরকারি সমবায় অফিসের নিবন্ধন নেয়া এসব প্রতিষ্ঠান টাকা নিয়ে লাপাত্তা হওয়ার পর নানা দাবি দাওয়া আর মামলাতেও মেলে না প্রতিকার। নিবন্ধন দেওয়ার আগে পুরোপুরি ভেরিফিকেশন করে যদি নিবন্ধন দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে প্রতারণার জিনিসটা কমে যাবে। আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাবে সমবায়ের মতো খাতকে চরম অনিশ্চয়তায় ফেলেছে অসাধু চক্র। এ খাতে নিরীক্ষা ব্যবস্থা জোরদারের তাগিদ তাদের। তদারকি ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। দরিদ্র জনগণ তাদের স্বার্থ ক্ষতি হচ্ছে কি না এটা মার্কেট ইন্টেলিজেন্সের মাধ্যমে মনিটরিংটা বাড়াইতে পারে। চট্টগ্রাম জেলায় নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতি আছে 2,648টি, এর মধ্যে নগরীতে 1,008টি। গত 4 মাসেই গ্রাহকের টাকা মেরে বন্ধ হয়েছে অন্তত 95টি সমিতি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল নিউজ রুম আপডেট। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।